আজকে দেখলো বাবা ওটা কি হচ্ছে না তো চাপদানি হয়ে যাচ্ছে চাপদানি হয়ে যাচ্ছে এটা ফ্রেন্ড কাট ছিল আর চাপদানি তো আপনি তো যেরকম বট না হচ্ছে টম আর টম তো টম আমার ডিজাইনটা দা উ উ দাঁড়া এইটা করে দি আবার কিছু কোন বলে দেখ কি বলে বসাটা আমার খুব ভালো লাগে তোর ছেলে উঁচু করে আমার মতো পুরো পেন ধরা স্টাইল পেনের মুখ এতটা উপচে আমি তার উপরে পেন ধরি ও পুরো একই সেই রকম ওর বাবা বলছিল আজ পরে তোমার মতো পেন ধর তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো আজকের স্কুলে আমি যাইনি আর একটা কারণ হচ্ছে একটু শরীরটা খারাপ মতো আজকে সকাল থেকেই যখন কাজ করছিলাম তো তখন দেখলাম গা হাত পা কেমন ম্যাচ ম্যাচ করছে ব্যথা ব্যথা লাগছে গা মানে পিট ফিট মানে কী মানে ব্যথা তো যার জন্য ভাবলাম সকালে পড়িয়ে অন্তত আসি কারণ সামনে এক্সাম যেহেতু বাচ্চাদের প্রচুর চাপ পড়ছে তো যার জন্য ভাবলাম প্রাইভেটও তো এমনি পড়াই তো যা ওই জন্যে তো আজকে যেহেতু ওই কারণের জন্যই ঘরে আছি সেটা খারাপ বলতে যেহেতু আজকে ঘরে আছি তো ওই জন্য ভাবলাম একটু চিকেন আনি তো তাদের চিকেন আনা হয়েছে তো সেই চিকেনটাই ভাবলাম কী করি একটু যা হোকভাবে একটু বললাম রান্না করে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে রান্নাটা আর ভালো লাগলে তো লাইক করে দিও অবশ্যই বলে দাও তো বন্ধুদেরকে হাই বলে দাও হাই কালকে আমি দুটো কাটলাম না ছেলে কি বদমাইশি করে রেখে দিলে তোমাদের করার সাথে আমার রেডি হয়ে গেছে না মা একদম আমি জল পুরো শুকিয়ে গেছে পুরো একদম 15-20 মিনিটের মতো এটা কষা করলাম তোমাদের কষাটা রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে গরম জল দিয়ে দেবো কিছুটা আ পাপা তো এইরকম জল দিয়েছে আমাদের এইরকম জলেই হয়ে যাবে তো এবার একটু চাপা দিয়ে দিই ভালো করে ফুটে যাক এই যে টক পক করে পড়ছে আমাদের তরকারিটা হয়ে এসছে এবারে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু সামান্য একটু নেড়ে দেবো দিয়ে আমাদের তরকারিটা নামিয়ে নেবো আমি নেড়ে দিয়েছি এবারে 2 মিনিট পরেই নামিয়ে নেবো